আজকে আমরা অ্যাটারেক্স 25 mg ট্যাবলেট সম্পর্কে জানবো। আমরা জানবো এই অ্যাটারেক্স 25 mg ট্যাবলেট কি কাজে ব্যবহার করা হয়, এর ডোজ আর সাইড এফেক্ট সম্পর্কে। আর এই ওষুধ সম্পর্কে ভালোভাবে জানতে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর তার সঙ্গে নোটিফিকেশন বেলটি অন রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপডেটগুলি আপনারা খুব সহজেই দেখতে পান। আর এই হচ্ছে অ্যাটারেক্স 25 mg ট্যাবলেটটা, দেখতে এরকম হয়। এর মধ্যে 15টা ট্যাবলেট থাকে। আর এই 15টা অ্যাটারেক্স 25 mg ট্যাবলেটের দাম হচ্ছে 70.75 টাকা হচ্ছে এই অ্যাটারেক্স 25 mg 15টা ট্যাবলেটের দাম। আর এর কোম্পানিটা কি আমরা দেখতে পাচ্ছি, ডক্টর রেড্ডিস হচ্ছে এই অ্যাটারেক্স 25 mg ট্যাবলেটটিকে তৈরি করেছে। আর এর মধ্যে মেনলি উপাদান আছে হচ্ছে হাইড্রোক্সিজাইন, হাইড্রোক্লোরাইড 25 mg আছে এই অ্যাটারেক্স 25 mg ট্যাবলেটের মধ্যে। আর এই হাইড্রোক্সিজাইন হাইড্রোক্লোরাইড কী কাজ করে এই আমাদের শরীরে গিয়ে, সেটা আমরা একবার জানবো। তো এই অ্যাটারেক্স 25 mg ট্যাবলেটটা সব থেকে বেশি ব্যবহার করা হয় অ্যালার্জি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের শরীরে। এই অ্যাটারেক্স 25 mg ট্যাবলেটের মধ্যে যে হাইড্রোক্সিজাইন হাইড্রোক্লোরাইড যে আছে, এই হাইড্রোক্সিজাইন হাইড্রোক্লোরাইডটা করে কি আমাদের শরীরে গিয়ে অ্যালার্জির মাত্রাটাকে খুব সহজে কমিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকাটা পালন করে। তো অ্যালার্জির জন্য আমাদের শরীরের জন্য যে দায়ী হিস্টামিন রিসেপ্টর যে ক্রিয়া ব্লক করে, তাই অ্যালার্জির মাত্রাটাকে খুব সহজে কমিয়ে আনতে সাহায্য করে এই অ্যাটারেক্স 25 mg ট্যাবলেটটিকে। আমাদের শরীরে যদি হঠাৎ করে কোনো কারণবশত কোনো কিছু খাওয়ার ফলে বা অন্য কোনো কারণবশতই, কখনো কখনো দেখা যায় কারো কারো অতিরিক্ত ঠান্ডা লাগা বা হঠাৎ করে অতিরিক্ত ধুলোবালির ফলেও দেখা যায় যে একটা অ্যালার্জির লক্ষণ দেখা যায় সারা শরীরের মধ্যে। যেমন হচ্ছে একটা শরীরের মধ্যে হঠাৎ করে লালচে দাগ, তার সঙ্গে একটা অতিরিক্ত চুলকানি, একটা জ্বালা ভাব, আর শরীরে জায়গায় মানে সারা শরীরে জায়গায় জায়গায় একটু করে ফুলে ওঠা, তার সঙ্গে অতিরিক্ত চুলকানি হওয়া। তো যদি এই সমস্ত লক্ষণ যদি দেখা যায়, তো সেই ক্ষেত্রে ডক্টরেরা অ্যাটারেক্স 25 mg ট্যাবলেটটিকে খাওয়ার পরামর্শ দিয়ে থাকে তার থেকে আরাম পাওয়ার জন্য। বর্তমান সময়ে একটা কমন ব্যাপার হয়ে গেছে এই অ্যালার্জির লক্ষণটা। তো প্রায় মানুষের মধ্যে যদি দেখা যায় যে একটা কিছু উল্টাপাল্টা খাওয়ার ফলে এই অ্যালার্জির লক্ষণটা দেখা যায়, অথবা অন্য কোনো কারণবশত এই একটা কমন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এই এই অ্যালার্জির লক্ষণটা, আর তার থেকে আরাম দেওয়ার জন্য এই অ্যাটারেক্স 25 mg ট্যাবলেটটাকে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা একটা পালন করে। তো কারো কারো দেখা যায় যে কী হয়ে যায়, চোখের পাতাতে একটা হঠাৎ করে অতিরিক্ত মাত্রায় ইচিং হয়, বা মাঝে মধ্যে এই অতিরিক্ত মাত্রায় চোখের পাতাদের মধ্যে একটা ইচিং হয়ে যায়, চোখের পাতা ফুলে যায়, চোখ দিয়ে অতিরিক্ত মাত্রায় জলও পড়ে। তো সেই ক্ষেত্রে এই অ্যাটারেক্স 25 mg ট্যাবলেটটা খুব ভালো কাজ করে। এই অ্যাটারেক্স 25 mg ট্যাবলেটটা শুধু যে অ্যালার্জির জন্য কাজ করে তা না, কিন্তু এই মানসিক উদ্বেগ, এই ট্যাবলেটটি হলো এক ধরনের অ্যান্টি হিস্টামিন ওষুধ। আর অ্যান্টি হিস্টামিন হওয়ার জন্য কী হয়, মস্তিষ্কের কার্যকলাপকে আস্তে আস্তে হ্রাস করে দেয়। এর ফলে হয় কি, এই ট্যাবলেটটি খাওয়ার পর কারো কারো অতিরিক্ত মাত্রায় একটা ঘুম আসে, তার সঙ্গে একটা ঝিমানো একটা ভাব চলে আসে। আর এই ট্যাবলেটটা শুধু যে অ্যালার্জির জন্য ব্যবহার করা তা না, কিছু কিছু ক্ষেত্রে ডক্টরেরা মানসিক উদ্বেগের জন্য এই ট্যাবলেটটিকে প্রেসক্রাইব করে থাকেন। এই ওষুধের যদি ডোজ সম্পর্কে আমরা বলি, নর্মালি ডক্টররা দিনে একটা করে একবার খাওয়ার পরামর্শ দিয়ে থাকে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে রোগীর স্বাস্থ্য এবং তার কন্ডিশনের উপর নির্ভর করে একটা করে দিনে দুবারও খাওয়ার পরামর্শ দিয়ে থাকে। আর এই ওষুধের যদি আমরা সাইড এফেক্টের কথা বলি, নর্মালি তেমন কোনো রকমই সাইড এফেক্ট দেখা যায় না, তবুও যদি কিছু কিছু ক্ষেত্রে এই ওষুধটি খাওয়ার পর অতিরিক্ত মাত্রায় ডায়রি, মাথা ঘোরানো বা অতিরিক্ত মাত্রায় বমির মতো একটা লক্ষণ দেখা যায়, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই এই ওষুধটি বন্ধ করে দিয়ে আপনারা একবার ডাক্তারের সঙ্গে পরামর্শ নেবেন। এটাই ছিল এই অ্যাটারেক্স 25 mg ট্যাবলেট সম্পর্কে আজকে আলোচনা। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর তার সঙ্গে এই ওষুধ সম্পর্কে যদি আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।